হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য একটা নির্দেশিকা কিন্তু এসেছে। তোমরা পুরো সময় প্রায় হলে থাকতে হবে, মানে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পরে অনেকে বাইরে যেতে পারতে বা খাতা জমা করতে পারতে, কিন্তু এখন থেকে প্রায় পুরো সময়টা কিন্তু তোমাদের হলের মধ্যেই কাটাতে হবে। তোমাদের যদি এক্সাম শেষ হয়েও যায় বা তোমরা এক্সাম পুরোটা দিতে না চাও, তবে কিন্তু তোমাদের হলে কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু পরীক্ষার কাটিয়ে দিতে হবে। অতএব আগের থেকে কিন্তু তোমরা খাতা জমা দিতে পারবে না। দেখো এখানে রয়েছে যে পরীক্ষা শেষের 1/2 ঘন্টা আগে, মানে 3 ঘন্টা 15 মিনিট যে এক্সাম হবে তোমাদের, তার 1/2 ঘন্টা আগে প্রশ্নপত্র নিয়ে হলের বাইরে যেতে পারবে একজন পরীক্ষার্থী, তার আগে নয়। নির্দেশিকা জারি করে জানালো উচ্চশিক্ষা সংসদ, বোর্ড জানিয়ে দিল এইচএস যে কাউন্সিল রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশিকা প্রকাশ করেছে সংসদ, তাতে বলা হয়েছে যে পরীক্ষা শেষের ঘন্টা বাজার, মানে যে ফাইনাল ঘন্টা বাজার 30 মিনিট আগে, তার মানে তোমরা পরীক্ষা হয়ে গেলেই 1 ঘন্টা পরেই কিন্তু খাতা জমা করতে আর পারছো না। ওকে, 30 মিনিট আগে পরীক্ষার্থীরা উত্তরপত্র জমা দিয়ে প্রশ্নপত্র সহ পরীক্ষার হলের বাইরে যেতে পারবে। তার মানে তোমরা যখন আগে বেরোতে চাও, তাহলে তোমাদের অ্যান্সার যে শিটটা আছে তার সাথে সাথে কিন্তু তোমাদের কোশ্চেনটাও জমা রেখে চলে আসতে হবে। সংসদ সূত্রে খবর, তার আগে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা শেষ হয়ে গেলেও সে হল থেকে বেরোতে পারবে না। সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1:15 পর্যন্ত, 10টা থেকে 1:15, মানে 3 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার 1/2 ঘন্টা আগে, মানে 30 মিনিট অর্থাৎ 12:45 আগে কোনো পরীক্ষার্থীই হলের বাইরে যেতে পারবে না। এবছর উচ্চ মাধ্যমিকে প্রতিটি বিষয়ের একটি প্রশ্নপত্র থাকছে। প্রসঙ্গত 14 মার্চ থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 27 মার্চ পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বাবা মা বা অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের ভেতর প্রবেশ করতে পারবেন না। তোমাদের যেটা বলেছিলাম যে মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এরকম নির্দেশিকা এসেছে যে কোনো গার্জিয়ান ফার্স্ট দিন থেকে কোনো গার্জিয়ান কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশদ্বার পর্যন্ত তারা যেতে পারবেন, মানে একদম মূল প্রবেশদ্বারের বাইরে থেকেই তো পরীক্ষার্থীদের ছাড়তে হবে গার্জিয়ানদের। ফলে তারা একা একাই পরীক্ষার হলে ঢুকবে এবং সিট অ্যালট করা আছে, সেই সিটে গিয়ে বসবে। পরীক্ষা শুরুর অন্তত 15 মিনিট আগে ওই জায়গা থেকে তাদের চলে যেতে হবে। প্রসঙ্গত এবছর মাধ্যমিকেও পরীক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। মাধ্যমিকে এমন ব্যবস্থা এবারেই প্রথম। এতদিন পরীক্ষার প্রথম দিন তারা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারতেন, একই সঙ্গে এবছর মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ প্রশ্নপত্র নিয়ে হলের বাইরে যেতে পারবেন না। এই নিয়মটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রেও কাজে আসবে, যারা পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ প্রশ্নপত্র নিয়ে কিন্তু হলের বাইরে আসতে পারবে না। পরীক্ষা শেষের আগে উত্তরপত্র জমা দিয়ে কেউ বেরোতে চাইলে তাকে প্রশ্ন জমা রাখতে হবে, মানে প্রশ্নপত্র জমা রেখে বেরিয়ে যেতে হবে। আধা ঘন্টা আগেও যদি বেরোতে চাও, তবুও কিন্তু তোমার অ্যান্সার স্ক্রিপ্টের সাথে কিন্তু কোশ্চেনও তোমাকে জমা রেখে বাইরে চলে আসতে হবে বা বাড়ি চলে আসতে হবে। কোভিড পরিস্থিতিতে গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে, অর্থাৎ নিজের স্কুলে বসেই পরীক্ষা দিয়েছিল ছাত্রছাত্রীরা। এবছর ফের পুরনো নিয়মে ফিরছে সংসদ।
একটি স্কুলের পড়ুয়ারা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে, মানে তোমার সিট অন্য স্কুলে পড়বে এবং অন্য স্কুলের সিট তোমার স্কুলে পড়বে।